লঙ্গার ভার্সনের দিকে এখন মনে হয় আরো গভীরভাবে চিন্তা করা উচিত, কারণ টেস্টে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ডেতে বা শর্টার ভার্সনগুলিতে আমরা পার পেয়ে গেলে পরেও লঙ্গার ভার্সনে কিন্তু এখনো আশানুরূপ ফল দেখতে পাইনি। ইন্ডিভিজুয়ালি অবশ্যই বেশ কিছু প্লেয়ার আমাদের ভালো করেছে, কিন্তু অ্যাজ এ টিম হিসেবে বা রেজাল্ট ওয়াইজ যদি দেখি যে আমাদের আরো ভালো করতে হবে। থ্যাংকস টু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, থ্যাংকস টু স্পেশালি সৌরভ গাঙ্গুলি যে এমন একটা চিন্তা করেছে, ফলোড বাই আমাদের প্রাইম মিনিস্টার আজকে এই খেলার মধ্যে ইনভলভ ছিলেন, যেটা আমি মনে করি একটা অনেক বড় পাওয়া। এসব উইকেটে কিন্তু আপনার ব্যাটসম্যানদেরকে অনেক সেন্সিবল ক্রিকেট খেলতে হবে, সেটা ইনফ্যাক্ট আমরা টেস্টে ওরকম পাচ্ছি না। যে আমাদের যে কোয়ালিটি প্লেয়ার আছে এরা কিন্তু এটা চেয়ে অনেক ভালো পারফরমেন্স করার কথা, বাট আমাদের যে মেন ব্যাটসম্যান আছে ওরা কিন্তু ফর্মে নাই, ওরা ভালো করছে না। সবচেয়ে বড় কথা হয়েছে যে সৌরভ আসাতে আমাদের ক্রিকেটে অনেক হেল্প পাবো। 19 বছর আগে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই তখন আমরা ফার্স্ট টেস্টে কিন্তু আমরা ফার্স্ট ইনিংসে 400 রান করি, বাট এখনও এসে কিন্তু আমরা লাস্ট ম্যাচে আমরা ভালো করি নাই, এই ম্যাচেও ভালো অবস্থা যাচ্ছে না। আমার মনে হয় আরও বেটার ক্রিকেট খেলা হচ্ছিল, বাট আমি বলবো যে প্লেয়ার ভালো আছে, বাট আমার কাছে মনে হয় যে প্রিপারেশনে এখনও ঘাটতি আছে।